ওয়েলকাম টু আইটি এক্সপার্ট অ্যানাদার এপিসোড। বাংলাদেশ ও বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানের মধ্যে অন্যতম বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারকেল গাছ পাওয়া যায় বলে সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম নারকেল জিঞ্জিরা। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপের পরিচিতি আরও বৃদ্ধি পায়, যেভাবে সেন্ট মার্টিন দ্বীপে পরিণত হলো। সেন্ট মার্টিন বা নারকেল জিঞ্জিরা নিয়ে গবেষণা হয়েছে অনেক, আর এই গবেষকদের মধ্যে অন্যতম হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বক্তিয়ার উদ্দিন এবং অধ্যাপক মুস্তফা কামাল পাশা। তাদের গবেষণালব্ধ ফলাফল ও নিরীক্ষণের ভিত্তিতে অধ্যাপক শেখ বক্তিয়ার উদ্দিনের মতে 5000 বছর পূর্বে টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল এটি, কিন্তু একসময় এই অংশটি সমুদ্রের নিচে চলে যায়। পরবর্তীতে 450 বছর আগে প্রথমে এর দক্ষিণ অংশ, পরের 100 বছরে এর উত্তর অংশ এবং তারও 100 বছর পর সম্পূর্ণ দ্বীপটি জেগে ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুস্তফা কামাল পাশার মতে 250 বছর পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার পর আরব বণিকরা এখানে বিশ্রাম নিতেন, আর তারাই এই দ্বীপের নাম দিয়েছিলেন জাজিরা। তিনি আরও বলেন 33,000 বছর পূর্বেও এখানে প্রাণের অস্তিত্ব ছিল। ব্রিটিশদের সময় বার্মা ব্রিটিশ শাসনের আওতায় থাকলেও 1900 সালে ভূমি জরিপের সময় সেন্ট মার্টিন দ্বীপকে বার্মার অন্তর্ভুক্ত না করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে জানান এই গবেষক। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওয়েবসাইটে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ কথা উল্লেখ থাকলেও অধ্যাপক পাশার মতে তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসক মার্টিনের নাম অনুযায়ী দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন দ্বীপ। 1980 সালের দিকে কিছু বাঙালি এবং কিছু রাখাইন সম্প্রদায়ের লোক এই দ্বীপে বসতি স্থাপন করে। এরপর ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নেয় দ্বীপটি। বর্তমানে এই দ্বীপে প্রায় 150,000-এর মতো নারকেল গাছ রয়েছে। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ঠিক এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে বেল আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সব।